আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আমরা জানি আমরা ব্যাংকের শুরু হয়েছিল আমাদের রেমিটেন্স এর মাধ্যমে। আমাদের যে পেড আপ ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটালের 70% কিন্তু দেশের বাইরে থেকে এসে আমরা ব্যাংক ফর্মেশন করেছিলাম, এবং শুরু থেকে রেমিটেন্স এর প্রতি আমাদের একটা আলাদা আমাদের অ্যাট্রাকশন ছিল, আমাদের ফোকাস পয়েন্ট ছিল রেমিটেন্স এর প্রতি। এই কারণে আমরা দেখেছি যে বিগত প্রায় 11 বছর ধরে বাংলাদেশে সারা বিশ্ব থেকে যে রেমিটেন্স আসে তার এককভাবে 25 থেকে 30% বিভিন্ন ইয়ারে দেরি করে আমাদের মাধ্যমেই রেমিটেন্সগুলো এসেছে। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ 48 বিলিয়ন যেটা ছিল, এই 48 বিলিয়নে আমরা আমাদের প্রয়োজন শেষ করে অতিরিক্ত যে ফরেন কারেন্সি যেটা বাংলাদেশ ব্যাংকে রুলস অনুযায়ী জমা দিতে হয়, আমরা প্রায় 12 বিলিয়ন, মোর দেন 12 বিলিয়ন আমরা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছি। এবং এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধিতে ইসলামী ব্যাংকের একটা কন্ট্রিবিউশন আছে। করোনাকালীন সময়ে আমরা দেখেছি আমাদের হাইয়েস্ট রেমিটেন্স এই দেশে ছিল, কিন্তু করোনা পরবর্তীতে আবার রেমিটেন্সে কিছুটা নেগেটিভ ট্রেন্ড আমরা দেখছি। আমরা দেখেছি ওই সময়ে করোনাকালীন সময়ে অনেক কিছু বন্ধ ছিল, ব্যাংক গুলো খোলা ছিল, অনেক কিছু বলতে ইলিগাল চ্যানেল গুলো অনেক ক্ষেত্রে বন্ধ ছিল, এবং করোনার পরে তারা কিন্তু দ্বিগুণ উৎসাহে আবার কাজ শুরু করেছে। আমরা অতীতে এক সময় আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় অমুক নামে অমুক নামে অনুজি কাজল বা এস লাইক দিস এরকম কিছু বিষয় ছিল, এখন কিন্তু ওই ফর্মে নাই, এখন তারা ভিন্ন ফর্মে কাজ করছে। এখন আমাদেরকে যেটি করা দরকার সেটি ইতিমধ্যে আমার ভাই বলেছেন যে আমরা আমাদের টোটাল সিস্টেমটাকে ডিজিটালাইজ করা এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার মনে হয় বাংলাদেশের অনেকগুলো ব্যাংক ইতিমধ্যে সেটি করে ফেলেছেন। আমাদেরও একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেলফিন নামে, CELLFIN, এবং এই প্ল্যাটফর্মটা আমরা করেছি সারা দেশে যে কোনো বাংলাদেশি তার যদি একটা ন্যাশনাল আইডি কার্ড থাকে উনি প্রবাসে বসে অ্যাকাউন্ট খুলতে পারবেন, এই অ্যাকাউন্টে উনি রিমিটেন্স পাঠাতে পারবেন, ইউটিলিটি বিল পেমেন্ট থেকে শুরু করে ফান্ড ট্রান্সফার এভরিথিং করতে পারবেন। তবে আশা আমি খুব দ্রুত এই শর্ট আমাদের যে শর্টকামিং যেটি এই মুহূর্তে ফিনান্সিয়াল মার্কেটে বা ফরেন কারেন্সি মার্কেটে আছে আমি মনে করি ভেরি টেম্পোরারি ইস্যু, এটা আমরা আমার মনে হয় উইদিন 6 মান্থ আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। আমি কেন এটা বলছি, কারণ হলো আমাদের এক্সপোর্ট বাড়তেছে, রিমিটেন্সের ট্রেন্ড যেটা কিছুটা নেগেটিভ ছিল সেটা কিন্তু আবার আপগ্রোয়িং, এবং রিমিটেন্স এবং এক্সপোর্টের প্রসিড এই দুইটা মিলে এই মুহূর্তে যদি আমি বলি আমাদের অ্যাকচুয়ালি শর্টেজ আছে ভেরি লো, আমার 2.8 বিলিয়নের মতো আমাদের শর্টেজ আছে। এই শর্টেজটা আমার মনে হয় উইদিন 2-3 মান্থস আমরা কভার করে একটা পজিটিভ ট্রেন্ডে চলে যেতে পারবো। এই জন্য ইতিমধ্যে ওদের আলোচক বলেছেন যে ইন্টারঅপারেবিলিটির যে সুযোগটা সেটি তো উন্মুক্ত হচ্ছে ফর ব্যাংকিং। আমার মনে হয় এটা MFS এর কিন্তু আমাদের অলরেডি 10 বছর হয়ে গেছে আমাদের এক্সপিরিয়েন্স, সুতরাং এটাকে একটু ম্যাচিউর লেভেলে নিয়ে আসা এই মুহূর্তে দরকার। MFS গুলোর জন্য এই সুবিধাটা অবাধিত করা এই মুহূর্তে দরকার। আমি